আজকের ভিডিওতে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি এমন পাঁচ প্রকার ছেলে আছে যাদেরকে বিয়ে করা উচিত নয় আমার এই কথার সঙ্গে হয়তো আপনাদের কথারও অনেক মিল থাকবে কারণ বাস্তবেও আপনারা অনেক অভিজ্ঞতা সম্পন্ন তাই আসেন বন্ধুরা জেনে নি কোন পাঁচ প্রকার ছেলেকে বিয়ে করলে সংসারে অশান্তি হবে ডিভোর্স হতে পারে তবে ভিডিওটি শুরু করার পূর্বে বলি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন তো চলুন জেনে নিই এক নম্বর যে পুরুষ দাঁড়িয়ে রাখে না এবং সন্ন্যত মোতাবেক চলে না নাবী করিম সাল্লাহু আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি দাড়িতে খুর লাগায় সে আমার কলিজায় আঘাত করে কারণ আপনি একবার এটা ভাবুন যে পুরুষ দাড়ি রাখতে চায় না তার মানে সে কি ইয়াং দেখাতে চাই না নিজেকে সুন্দর জয়ন করতে চাই যদি অন্য কোনো মেয়ের উদ্দেশ্যে তার দাড়ি কাটা হয় তাহলে তো বুঝতেই পাচ্ছেন। তাই বন্ধুরা যে পুরুষ দাড়ি রাখে না এবং সুন্নত মোতাবেক চলে না সেই পুরুষদের বিয়ে করাও থেকে বিরত থাকুন নম্বর যে পুরুষ টাকনুর নিচে কাপড় পরে এবং মেয়েদের মতো হাতে কানে অলঙ্কার ব্যবহার করে আপনি বিবাহ করবেন একজন পুরুষকে কিন্তু তার যদি কিন্তু তার আখলাখের মধ্যে যদি মেয়েলিপনা থাকে তাহলে তাকে বিয়ে করে কি আপনি সুখী হতে পারবেন তাই হাজরত আবু হুরাহ আনহ থেকে বর্ণিত হয়েছে হুজুর পাক সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি অহংকার বসত পায়ের গিরা নিচে লুঙ্গি বা পায়জামা ঝুলিয়ে দেয় রোজ কেমতে আল্লাহ পাক তার দিকে ফিরে তাকাবেন না তাই বন্ধুরা সাবধান হন এমন পুরুষদের বিয়ে না করাই উচিত তিন নম্বর যে পুরুষ বাজে নেশা করে এটা নিশ্চয়ই আমার আর বলা লাগবে না যে পুরুষ মদ সিগারেট কাজা ইত্যাদি নেশায় আসক্ত আছে সেই পুরুষকে কখনোই বিয়ে করা উচিত নয় রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমার প্রভু তার মহা ক্ষমতার শপথ করে বলেছেন আমার যে কোনো বান্দা একডোক মদ পান করবে আমি নিশ্চয়ই তাকে অনুরূপ পচা পুজ খাওয়াবো চার নম্বর যে পুরুষ নিজে পর্দা করে না এবং তার স্ত্রীকেও পর্দায় রাখতে চায় না এমন পুরুষকে তো কখনো বিবাহ করাই উচিতই নয়। হযরত পাক সাল্লাল্লাহু বলেন, তিন প্রকার লোকের জন্য আল্লাহ বেহেশতে হারাম করে দিয়েছেন। যথা দৈনন্দিন মদ পানকারী, পিতামাতার অবাধ্যতা এবং দায়ুস অর্থাৎ যে তার পরিবারের অপকর্মসমূহকে স্বীকার করে নেয় অর্থাৎ তার পরিবারের অপকর্মসমূহকে দেখেও দেখে না, বাধা দান তো দূরে থাক, ওপুরunto আশ্রয় প্রশ্রয় দেয়। পাঁচ নম্বর অসৎ উপায় উপার্জন করে রাসুল সাল্লাম বলেন ফরজ আদায়ের পরে হালাল উপার্জন করা ফরজ কিন্তু যে ছেলে আপনার জন্য হারাম উপার্জন করে নিয়ে আসছে পরবর্তীতে আপনার যে সন্তান হবে তার শরীরেও হারাম রক্ত বইবে তাহলে এমন পুরুষকে যদি আপনি বিবাহ করেন যে কিনা হারাম উপার্জন করে আপনার সমস্ত নেক আমল সবকিছু বরবাদ করে দেবে ওই হারাম উপার্জনের কারণে তাই যে পুরুষ অসাধুায় উপার্জন করে এমন এমন পুরুষ পুরুষকে বিবাহ করা থেকে বিরত থাকুন আল্লাহ আমাদের সকলকে উত্তম জীবন দান করুন আমিন আজ একটি সুন্দর ভিডিও নিয়ে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করে আপনার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদেরকেও জানিয়ে দিন আজ এ পর্যন্ত বন্ধুরা পরবর্তী আরেকটি সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ